ঠাকুরের জন্ম 700 শতবর্ষ উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি অনুরোধ করব, যারা যারা এখনো এসে পৌঁছননি তারা তাদের আসন গ্রহণ করুন, যাতে আমাদের অনুষ্ঠানটি আমরা শুরু করতে পারি, এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, যাতে আমরা সুন্দরভাবে এটা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ। খুঁজে পাওয়া তাই তা হোক, তবু লেখকের তারা প্রিয়, যেন বাসনার সেরা বাসা রসনায়। ওই দেখো, ওটা আধুনিকতার ভূত, মুখেতে যোগায় স্থূলতার জয় ভাষা। জানি অমরার পথারা কোনো দূত জঠর গুহায় নাহি করে যাওয়া আশা, তথাপি স্পষ্ট বলিতে নাহি তো দোষ, যে কথা কবির গভীর মনের কথা। উদর বিভাগে দৈহিক পরিতোষ, সঙ্গী চোটায় মানসিক মধুরতা, শোভন হাতে সন্দেশ পান্তুয়া, মাছ মাংসের পোলাও ইত্যাদিও। যবে দেখা দেয় সে বা মাধুর্যের ছোঁয়া, তখন সে হয় কি অনির্বচনীয়। ময়ান মাখানো, দুহাতে ময়দা ঠাসা, তরকারি রাঁধা সিদ্ধ করে বা ভিজে, আয়োজনে তার ভালোবাসা পায় ভাষা, ভোজন বেলায় স্পর্শ অতীত সেজে। বুঝি অনুমানে চোখে কৌতুক ছলে, ভাবিছ বসিয়া সহাস ওষ্ঠ ধরা, এ সমস্তই কবিতার কৌশলে, মৃদু সংকেতে মোটা ফরমাশ করা। আচ্ছা না হয় ইঙ্গিত শুনে হেসু, বরদানে দেবি না হয় হইবে বা, খালি হাতে যদি আসো তবে তাই এসো, সে দুটি হাতেরও কিছু কম নহে তা।
খালি হাতের কিছু কম নহে দাম, তা সত্ত্বেও কবিগুরুর জন্মদিন উপলক্ষে আমরা সাজিয়ে এনেছি সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং নাটকের সম্ভার। এবার আমরা আমাদের কাছের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে জেনে নেব আরো কিছু কথা। শুভ সন্ধ্যা, রবীন্দ্র সন্ধ্যার আসরে সবাইকে জানাই স্বাগত। 25শে বৈশাখ এমন এক মানবের আগমনের দিন, তাকে আমরা কি বলে সম্বোধন করব? বহুমুখী প্রতিভাধর বিশ্বমাতৃক বালে দশতীর্থ পথের প্রতীক রবীন্দ্রনাথ, যিনি শিল্পী হিসেবে নিজের অসাধারণ বৈচিত্র্যের স্রষ্টা, যিনি কর্মে ও চিন্তায় ছিলেন রোমান্টিক, ভাববাদী দর্শনে বিশ্বাসী হয়েও জগৎ বিচ্ছিন্ন ভাববাদে যিনি সমর্থন করেন, শিল্প সাহিত্য সম্পর্কে অজস্র প্রবন্ধ লিখেছেন কিন্তু কোনো তত্ত্ব দাঁড় করাতে চাননি, রোমান্টিক সাহিত্য দর্শন তার ভাবনা চিন্তার উপর সূক্ষ্ম প্রভাব বিস্তার করেছেন, অথচ তার ব্যক্তিগত সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারেনি। এখানেই সম্ভবত রবীন্দ্রনাথের তুলনাহীন সত্যেন্দ্র, যিনি দাঁড়িয়ে আছেন আমাদের গানের উপারে, সমস্ত ভাঙন বুক আগলে আটকাবেন বলে, তাকে হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার আলোয় স্মরণ করি, শ্রদ্ধা জানাই তার কবিতায়। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। এবারে আমরা শুনে নেব দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কবির তালে কবির গানে আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে খুব আনন্দিত করে তুলেছে। এই অনুষ্ঠানটির সফল করার উদ্দেশ্যে, যে কবিগুরুর উদ্দেশ্যে আমরা সকলে প্রণাম জানাই আজকের দিনে, অর্থাৎ 25শে বৈশাখে। ওপেন দ্য ডিস্ক। আমি পাইনি তোমার
মানুষের মনে প্রভাব বিস্তার করে এবং অনুপ্রেরণা যোগায়। ১৯১৩ খ্রিস্টাব্দে তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি সংস্করণের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রতিবাদে এবং দেশবাসীর মতপ্রকাশের স্বাধীনতার জন্য মুখর থাকতেন তিনি। তার কম বয়সে রচনা ওয়ান সাইডেড রিফর্মে লিখেছেন, যেখানে কোনো সামাজিক বিধান আমাদের স্বাধীনতাকে সাহায্য করে না, তা কেবল নিয়ম হিসাবে কখনোই মান্য হতে পারে। তিনি সর্বদাই জাতিভেদ ও ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার জন্য উদার দৃষ্টিভঙ্গির প্রয়োজনের উপর জোর দিতেন। জাতীয়তাবাদের নামে বদ্ধমূল সংস্কার ও ঘৃণার তিনি বিরোধিতা করতেন। আমাদের প্রতি তার উপদেশ ছিল যে আমাদের রাজনৈতিক স্বাধীনতা পেতে হলে আগে আমাদের নিজেদের সংকীর্ণতা থেকে মুক্তি পেতে হবে। Where the mind is without fear, মূল বাংলা কবিতা প্রার্থনা নৈবেদ্য বাংলা কাব্য গ্রন্থের অন্তর্গত। ভারতকে সত্যিকারের স্বাধীনতার স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যেতে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, দেশের মানুষকে অবশ্যই নির্ভীক এবং মর্যাদার অধিকারী হতে হবে, বিচারশীলতা বা যুক্তির স্বচ্ছ স্রোতধারাকে অপ্রচলিত প্রথা বা কুসংস্কারের মরুভূমিতে হারিয়ে যেতে দেওয়া কখনোই চলবে না। দেশবাসীর পক্ষ থেকে কবির এই প্রার্থনা আজকের দিনেও আরো বেশি করে তাৎপর্যময় হয়ে উঠেছে। তিনি সংকীর্ণ জাতীয়তাবাদ চাননি, চেয়েছিলেন আন্তর্জাতিকতাবাদ। আমাদের ছোট্ট বন্ধু দীপান্ত ভট্টাচার্য সেই প্রার্থনাই উপস্থাপন করছে। ১৯৬৮ সালে ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ১৯০১ সালের সেপ্টেম্বর মাস থেকে শান্তিনিকেতনে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। সেই সময় থেকেই তার জন্মোৎসব শান্তিনিকেতনে উদযাপিত হয়ে থাকে। রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে ২৫শে বৈশাখ Where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sands of dead habit, where the mind is laid forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake. আমি মানব একাকী ব্রহ্মিণী।
আমি চাই তোমার পানে অনন্ত আমাদের সামনে কবিগুরুর গানটি পরিবেশন করবে, সঙ্গে নিয়ে দুই ছোট্ট প্রতিনিধি অভিষেকতা সেনগুপ্ত এবং সোহম রায়চৌধুরীকে। তিনি শেষ জন্মোৎসবে সভ্যতার সংকট
সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন এবং নববর্ষের জন্য ওই মহামানব আসে গানটি রচনা করেছিলেন। রবীন্দ্র জন্মোৎসব শান্তিনিকেতনের একটি বিশেষ উৎসব, কারণ তিনি যে বিশ্বকবি, সর্বোপরি বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রাণ পুরুষ। मैंने तुझे ही सौंपा प्राण।
বিদেশিনী আমি আকাশে পাখি আকার শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারে শুনেছি প্রাণ গো বিদেশিনী ধুল পেরা সারা জগ মে মা গয়া নয়ে দেশ মে মন পাহু তেরি বার উহু বিদেশিনী ভুবন ভ্রমি আশিষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমারি দ্বারে উহু বিদেশিনী উহু বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারি উহু আমি চিনি গো চিনি তোমারে খুব বিদেশিনী আমি বুড়ো হয়ে গেছি তো রিহার্সাল শুনছিলাম খুব ভালো লাগছিল আমি চক্কর মেরে মেরে আসছি কালি আমার ক্ষমা করে দেবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়েরও গান বাজার লোক ছিলেন না কেটে তাঁর কবিও ছিলেন না কেটে তাঁর তো আর কোনো গানকে আমরা কিছু করতে পারবো না কিন্তু আচার্য রায়ের 150 বছর পূর্তিতেও গানও গাওয়া যেতে পারে এবং অন্তত যারা এই পাড়ায় বিশেষ করে যারা অল্প বয়সী অসুখ বেশি বয়সীরাও আমরা খুব বেশি জানি না কারণ এটা বলা দরকার এবং আমার মনে হয় যে রবীন্দ্রনাথের 150 বছরের পূর্তির দিনে বিশেষ করে দরকার যে দুই তৃতীয় সন্তান আমাদের দেশের এবং রবীন্দ্রনাথের জন্মদিনে তবু দেখতে পেলাম খবরে কবচের ছবি বেরিয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী এরা সব বসে আছেন পেছনে রবীন্দ্রনাথের বড় ছবি আমি নিজে একজন সামান্য সাংসদ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছিলাম মাননীয় সংসদীয় দলের যে বিরোধী নেতা মাননীয় সাংসদ সুষমা স্বরাজ এদের সকলকেই জানিয়েছিলাম কিন্তু কেউই আমার কোনো চিঠির উত্তর দেননি তার কারণ সবটাই পণ্যেও যে এদের চলে আমি বুঝতে পারি না বুঝতে চাইও না তা এদেশের কোনো নেতার মধ্যে এই রাজ্যের কোনো নেতার মধ্যে আচার্য রায়ের যে জন্মশতবর্ষ 150 বছর উচ্চশিক্ষামন্ত্রী শ্রী সুদর্শন চক্রবর্তীর চিঠি দিয়েছিলাম উনি অন্তত উত্তরটা দিয়েছেন যে উনি বলেছেন যে এই সময় আমি মানে আমি চেয়েছিলাম আর কি আপনাদের বলি এটার ব্যাপারে আমরা একটু কাজ করছি যে মাননীয় মানে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের
একটা আত্মজীবনী ছিল এবং আছে, সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান অফ এ বেঙ্গলি কেমিস্ট। তা ওইটার একটা সুলভ সংস্করণ যদি এই সময় বের করা যায়, এই মর্মেই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম এবং পার্লামেন্টের আরও কাউকে কাউকে, কিন্তু দেখলাম যে ওরা এখনো কোনো কোনো রকম সাড়া দেননি, যদিও মাননীয় প্রধানমন্ত্রী আমায় জানিয়েছেন যে উনি আমার চিঠি পেয়েছেন। তারপর কী করবেন ওরা বুঝলেন, কিন্তু এই বইটি যদি একটি সুলভ সংস্করণ হতো তাহলে আমরা অনেকেই উপকৃত হতাম, জানতে পারতাম আশ্চর্য খোলামেলা মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর একে ডেকে কথা বলতেন, প্রফুল্ল রায় সেরকম মানুষ ছিলেন না। এবং আজকে বাঙালির খুব কাজে লাগত, বিশেষ করে ছেলে মেয়েদের, আমরা যেটা বড়ো হয়ে গেছি আমাদের আর কী কাজ, এবারে আস্তে আস্তে একবার বিদায় দেওয়ান ঘুরে আসি বলা, কিন্তু যারা আমাদের সন্তান এবং আমার নাতি নাতিরা তাদের কাজ সত্যিই কাজে লাগত, যে কেজো একটা জাতি যাতে হতে পারে কথা কম বলবে, কাজ করবে বেশি এবং উদ্ভাবনশীল হবে এবং কী কী ভাবে চমৎকার একটা আত্মজীবনী। এর একটা বাংলা ও আত্মচরিত নামে শৈবা প্রকাশনী প্রকাশ করেছিলেন। আমার এক বান্ধবী সেটি খোঁজ নিয়ে নিয়ে চেঞ্জ করে তখন সে শৈবা বলেন, হ্যাঁ আমরা সুলভ টুলভ পাব না, আমরা 300 কপি যদি নিশ্চয়তা পাই তাহলে আমরা আবার পুনর্মুদ্রণ করবো। অর্থাৎ 300 কপি নিশ্চয়তা মানে 300টা বই কিনতে হবে, মানে কেনা দামটা দিয়ে দিতে হবে। আমার মাননীয় বান্ধবী নিজের পকেট থেকে, মেয়েরা অবশ্য মেয়েদের পকেট থাকে না, ব্যাগ থেকে তারা থেকে 300টা বইয়ের দাম দিয়েছে বেচারি। আর বললাম যে আমি দিয়ে দিই তোকে, নিলেন না, বললেন যে না বিক্রি হোক। তা আত্মশরীরতে আমরা এই ইলেকশনের পর কারিগররা সব কিনবেন, কিনে আবার কাজ শুরু করবেন, আশা করা যাক আমরা বইটা পাবো। তখন এই পাড়াতেও এই পাড়তো অরণ্য একটু একটু ওদের হাতেও দেবো এই বইটা, যদি আপনারা পড়েন এবং টাকা নিজের পকেটে পুরো না একটু যে এই একটা কাজের কাজ, এটা সুখের বিষয়। খুব ছোট উদ্যোগেই কিন্তু শুরু হলো, কোনো নেতা এটা করেননি, কোনো প্রধানমন্ত্রী শান্তি সেবাই সাধারণ নাগরিকদের উদ্যোগে এটা। তেমনি আমার মনে হয় যে এরকম ধরনের মানে স্মরণ করা স্মরণীয় মানুষদের জন্য বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য যা করেছিলেন আমরা কেউ খবর রাখি না, একটু মনে করলে মন্দ হয় না নাকি আমাদের যদি। গ্রামের জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি বাড়িতে মনের আনন্দে থাকি। দিন যদি Oh.
Oh,
Nos vemos.